যুদ্ধের আবহে ইসরায়েলের শহরে এবার ইয়েমেনের হুতি জঙ্গিদের হামলা। অশান্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ থামার কোনো রকম কোনো লক্ষণই নেই। এরই মধ্যে এবার ইয়েমেনের হুতি গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলি শহর ইলাতে সামরিক পোস্টে হামলা করেছে। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, গ্রুপের সামরিক মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন। এর ফলে যুদ্ধের নয়া মোড় কী নেয় সেটাই এখন দেখার। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে। রীতিমতো গাজায় ঢুকে ফিলিস্তিনি জঙ্গিদের মেরে আসে ইসরায়েল। তবে এরই মধ্যে একাধিক তাবড়তাবড় দেশ এই সংঘর্ষ থামানোর চেষ্টা করেছে, যার মধ্যে কাতারও ছিল, কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। তবে ক্রমাগত এই সংঘর্ষে নতুন নতুন আকার নিচ্ছে। বাইডেন যেমন ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মাঝখানে সমঝোতা করার চেষ্টা করছেন, অন্যান্য রাষ্ট্রনেতারাও কিন্তু সেই গতিবিধির ওপরে নজর রাখছে। ইতিমধ্যেই অন্য দেশও তাদের সামরিক শক্তি ক্রমেই বাড়িয়ে তুলছে। সমস্ত বিশ্বে এটি আলোচনা হচ্ছে এই একটা বিষয় নিয়েই যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আবার শুরু হতে পারে, নাকি কোনো পরমাণু যুদ্ধ। কারণ রাশিয়া সহ অন্যান্য দেশ তাদের শক্তি সমানে বাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ থামার কোনো রকম কোনো নাম তো নেই, বরং সেই যুদ্ধ রীতিমতন বাড়ছে। আর তাতেই এবার ঘৃতাহুতির কাজ করল ইয়েমেনের হুথি গোষ্ঠী। সব মিলিয়ে এবার যেন নেতানিয়াহুর কাছে ঘরে এবং বাইরে একটা বড় চ্যালেঞ্জ, কিভাবে এবার ইয়েমেনকে আটকাবে ইসরায়েল, বা এই হামলা এবার ইসরায়েল নতুন করে কিভাবে আগ্রাসন দেখাবে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কিন্তু অনেকেই মনে করছে যে যুদ্ধবিরতির মধ্যে সেখানে যুদ্ধ থামানোর চেষ্টা করা হয়েছে, তখনই কি ইয়েমেন নতুন কোনো ফন্দি আটছে, না হলে কেন তারা বারবার এইভাবে হামলা চালাচ্ছে, সেই প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহলের একাংশ। দিনটা ছিল 7ই অক্টোবর। ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল। সেই সময় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল ইসরায়েল, কিন্তু তারপর সেই সপ্তাহের মঙ্গলবার থেকে হামলার ঝাঁজ বাড়াতে শুরু করে ইসরায়েল। আর এই যুদ্ধকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব যেন দুভাগে ভাগ হয়ে গিয়েছে। আমেরিকা ব্রিটেনের মতন দেশগুলো ইসরায়েলকে সমর্থন করছে, লেবানন, ইরাক, ইরান তারা আবার সমর্থন করছে ফিলিস্তিনকে। আর এই পরিস্থিতিতে নতুন করে হামলা হচ্ছে। এবার ইয়েমেনের হুথি গোষ্ঠী হামলা চালালো ইসরায়েলের কয়েকটি শহরে, তবে এই প্রথম নয়, এর আগেও কিন্তু ফিলিস্তিনকে সমর্থন করে হুথি গোষ্ঠী হামলা চালিয়েছে। এবার ইয়েমেনের হুথি গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলি শহর ইলাতের সামরিক পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে, গ্রুপের সামরিক মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন। এর ফলে যুদ্ধে নতুন কি মোড় নেয় সেটাই এখন দেখার। We'll be right back.
অশান্ত মধ্যপ্রাচ্য যুদ্ধ কবে থামবে তার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।